ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, হিন্দি কিংবা বাংলা উভয় সিনেমার গানেই তিনি অবিস্মরণীয় সাফল্য লাভ করেছেন। তবে অরিজিতের সঙ্গীত জীবনের গল্পটা মোটেও সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি পার করে আসতে হয়েছে তাকে। বিশেষ করে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে তার দ্বন্দ্বের কথা কে না জানে। বলা হয়ে থাকে সালমানের সাথে পাঙ্গা নেয়া মানে যেন নিজের বিপদ নিজে ডেকে আনা। তারকাদের অনেকেই এই ভুল করেছেন, যাদেরই একজন ছিলেন গায়ক অরিজিৎ সিং। জানা যায় 2014 সালে আশিকি টু সিনেমার তুম হি হো গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান অরিজিৎ। সেই সময় শোয়ের সঞ্চালনা করছিলেন সালমান খান ও রিতেশ দেশমুখ। এদিকে পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে অনেকটাই দেরি করেন অরিজিৎ। তারপর স্টেজে ওঠার পর সালমান বলেন, নিজের গান শুনে অরিজিৎ নিজেই ঘুমিয়ে পড়েছে। কথাটা শুনে চুপ থাকেনি অরিজিৎ, উল্টো বলে বসেন নিজের গান নয়, সালমানের উপস্থাপনা শুনেই ঘুমিয়ে পড়েন তিনি। আর এতেই ক্ষিপ্ত হন সালমান। মূলত সালমানের উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা মোটেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তিনি। সে থেকেই ঝামেলার শুরু দুজনের, যার প্রেক্ষিতে আজও নিজের কোনো সিনেমায় অরিজিৎকে দিয়ে গান গাওয়াননি সালমান।